বিধানসভায় মন্ত্রীদের হাজিরা এবং খাতায় সই করতে হচ্ছে। বিধানসভায় যখন তারা প্রবেশ করছেন এবং তারপর যখন বেরোচ্ছেন সেই মতোই সই করতে হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। বিধানসভায় মন্ত্রীদের হাজিরা, খাতায় সই। বিধানসভায় ঢোকা বেরোনোর মুখে করতে হচ্ছে সই। সময় আশা নিয়ে দায়িত্ব থাকা উচিত, সময় আশা নিয়ে দায়িত্ব থাকা উচিত। বিধানসভায় মন্ত্রীদের হাজিরা, খাতায় সই, দেখতে পাচ্ছেন সেই ছবি। খাতায় সই করতে হচ্ছে বিধানসভায় প্রত্যেককে, সময় আসা উচিত, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তাই এই পদক্ষেপ, যেখানে বিধানসভায় তারা কখন ঢুকছেন কখন বেরোচ্ছেন সেই ইন টাইম আউট টাইম তারা সই করছেন খাতায়। আমরা স্কুলের বাচ্চা নাকি? ফিরহাদ হাকিম কিন্তু এই প্রশ্ন করেছেন। বিধানসভায় মন্ত্রীদের হাজিরা, খাতায় সই। বিধানসভায় ঢোকা বেরোনোর মুখে করতে হচ্ছে সই। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মন্ত্রীদের হাজিরা খাতায় সই করতে হচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মন্ত্রীদের নয়, বিধায়কদের উপস্থিতি নিয়েও বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন যে বিধায়করা বিধানসভায় আসেন এবং তারা সই করেন এবং চলে যান, এবং কোন কোন বিধায়ক বিধানসভার অধিবেশন চলাকালীনও তারা বিধানসভায় উপস্থিত থাকেন না, এবং সেক্ষেত্রে মন্ত্রীরাও একই রকম ভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই জায়গাতেই আজকে থেকে বিধানসভার অভ্যন্তরে যে পরিষদীয় দলের ঘর রয়েছে, পরিষদীয় মন্ত্রীর কাছে সমস্ত মন্ত্রীদের সই করতে হচ্ছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যা পাওয়ার পরেই কিন্তু মন্ত্রীদের উপস্থিতি নিয়ে কঠিন পদক্ষেপ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, এবং সেই মতোই কিন্তু আজকে কিছুক্ষণের আগেই বৈঠক শুরু হয়েছে। পরিষদীয় দলের সমস্ত সদস্যরা রয়েছেন এবং সেখানে বিধায়করাও রয়েছেন। অর্থাৎ শুধুমাত্র মন্ত্রীদের নয়, এবার থেকে বিধানসভায় বিধায়কদের উপস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বললাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।